13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেল। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ। 13 তারিখে মাইক্রোফাইন্যান্সর যখন 25,000 টাকা লেখে ঋণ লৈছিল তেওঁলোকে এনওসি পাব আর ঋণও মাফ হল আর ভবিষ্যতে নিজা করে ঋণ লব পাৰিব। আর 11-12 তারিখে অরুণোদয় 7 লাখ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব। আর ইয়ার মাজতে আমি হাইস্কুলর ক্লাস 9-র ছোৱালী সকলৰ বাবে সাইকেলও বিতরণ।